মাঠ ও মাঠের বাইরে সবসময় নানা বিতর্কে জড়িয়ে থাকেন সাকিব আল হাসান। এই তো কয়েকদিন আগেই বিসিবির সঙ্গে চলল তার তুমুল ঝামেলা। যদিও সব কিছু শেষে এশিয়া কাপে তাকেই অধিনায়ক নির্বাচন করেছে বিসিবি, তবে এশিয়া কাপের প্রথম ম্যাচেই দুঃসংবাদ বাংলাদেশের জন্য, কারণ বাংলাদেশকে 7 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। নিজেদের প্রথম ম্যাচে হেরে এখন অনেকটাই ব্যাকফুটে বাংলাদেশ। সুপার ফোরে কোয়ালিফাই করতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের যার কোনো বিকল্প নেই। এই নিয়ে ক্রিকবাজের নিয়মিত অনুষ্ঠানে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন সাকিব আল হাসান, যেখানে বাংলাদেশ এবং সাকিব আল হাসানকে নিয়ে অনেক কথা বলেছেন ভারতের সাবেক ক্রিকেটার অজয় জাদেজা। এর আগে অবশ্য শোটির সঞ্চালক গৌরব কাপুর সাকিবের প্রসঙ্গ টেনে নিয়ে জাদেজাকে প্রশ্ন করেছিলেন, সাকিব কি বাংলাদেশ ক্রিকেটারের প্রবলেম চাইল্ড? উত্তরে অজয় জাদেজা, এটা তো স্বাভাবিক, সে যদি সাধারণ কোনো বাচ্চা হতো তাহলে সে সাধারণ একজন ক্রিকেটার হতো, ওকে ভিন্নভাবে চিন্তা করতে হয়, ভিন্নভাবে কাজ করতে হয়, এমনটাই হবেই। এখানে অনেক সময় বাচ্চাকে বুঝতে হবে ক্রিকেট বোর্ডই আসল বাবা মা, অথবা তাকে বাড়ি ছেড়ে নিজের মতো করে জীবনযাপন করতে হবে, এক্ষেত্রে এটা সম্ভব নয়, কারণ আপনি যখন দেশের হয়ে খেলবেন তখন বোর্ডের অধীনে আপনাকে থাকতে হবে, এটা আপনাকে বুঝতে হবে। সাকিবের সঙ্গে বোর্ডের নানা ঝামেলা কেন হয়েছে সেটিরও সুন্দর ব্যাখ্যা দিয়েছেন অজয় জাদেজা। তিনি বলেন, তরুণ বয়সে এসব আসলে মাথায় আসে না, সে হয়তো ভাবতো আমি ভালো করব তাহলে বোর্ড আমার কথা শুনবে না কেন, কিন্তু এখন এটা আর হচ্ছে না, এই যুদ্ধটা শেষ। আমি আশা করছি এই মুহূর্তে সব সমাধান আছে, যেখানে বোর্ড ও সাকিব দুজনে নিজের অবস্থান সম্পর্কে জানে। বোর্ড হয়তো এটা মানে যে এটাই আমাদের ছেলে, সাকিবও এটা মানে যে বোর্ডের সঙ্গে লড়াই করে আমি কোথায় যাব। পরবর্তীতে অজয় আরও যোগ করেছেন, এখানে যেহেতু বোর্ড সাকিবকে আবারও অধিনায়ক করেছে, সে হয়তো নিজের অবস্থান সম্পর্কে জানে। মাঠ ও মাঠের বাইরে নানা ঝামেলার সম্মুখীন হয়েছে সেই স্টাম্পে লাথি মেরেছে, নিষিদ্ধ হয়েছে, তবে একটা বিষয় নিশ্চিত, সে ভালো ক্রিকেটার, সে ভালো ব্যাটসম্যান। সে হয়তো এতটাও আক্রমণাত্মক না, কিন্তু পরিসংখ্যানের পাল্লা অনেক ভারী, 1000 রান করেছে, 100-এর উপরে উইকেট নিয়েছে, এই ফর্মেটে একমাত্রই সে, এতে বোঝাই যায় সে কেমন ক্রিকেটার। এরপর বিশ্বসেরা অলরাউন্ডারকে ক্লাসের দুষ্ট ছেলের সঙ্গে তুলনা করে ভারতের এই সাবেক ক্রিকেটার আরও জানিয়েছেন, ক্লাসের দুষ্ট ছেলেকে মনিটর করলে সেই ক্লাস সামলে নিবেই, আমি দেখতে মুখিয়ে আছি সাকিব কিভাবে বাংলাদেশ দলকে এগিয়ে নিয়ে যায়, ওর সামনে সুযোগ আছে এই ফর্মেটে দলের সামর্থ্য প্রমাণের।